জলদি কর। দেখো তো, দেখছো? হ্যাঁ দেখছি তো। আরে লোকগুলো মেয়েটাকে এভাবে নিয়ে যাচ্ছে কেন? সেটাই তো আমিও ভাবতেছি। দেখি তো কি করে। এই মনে হচ্ছে কিডন্যাপ করতেছে। শুন, কেউ দেখে নাই তো? না, আশেপাশে কেউ ছিল? যাক, কাজ হয়ে গেছে। আরে কান বস, সেই খুশি হবে। থামাবো, এরপর এমন একটা প্ল্যান করব ওদের সময় নষ্ট করবো। এই ফাঁকে তুমি চুপি চুপি করে লুকিয়ে লুকিয়ে মেয়েটাকে বের করবো, পারবে না? পারবো তো। তাহলে শোনো, তুমি যা লুকিয়ে পড়ো, এদিক দিয়ে আমিও চলে যাই। গাড়ির সামনে তুই ভাই বহুত সমস্যা হচ্ছে ভাই, তুমি একটু সরো সরো, যাও তো এখান থেকে। এ ভাই, তোর এত ঢং দেখার সময় নেই, সর সর এখান থেকে। ভাই আমার কথাটা একটু শুনেন, আমার কথাটা একটু শুনেন আপনি। মানে আমি বলছিলাম কি ভাই, আরে এই যে দেখেন ভাই, ভাই নিচে দেখেন, নিচে আপনাদের গাড়ির তেল পড়তেছে ভাই। গাড়ির তেল পড়তেছে মানে? তেল পড়তেছে, তেল পড়তেছে, তেল পড়তেছে। দেখো গাড়ির তেল পড়তেছে মানে? চেক করেন ভাই, চেক করেন না। এই এ তেল, এ তো পানি মনে হইতেছে, পানি, এখানে পানি পড়ছে। আমি বুঝলাম না তুই আমার সাথে কি ফাজলামি শুরু করছস। একটু শর্ত ভাই, আমার ইমার্জেন্সি কাজ ভাই, আমার ইমার্জেন্সি কাজ যাইতে হবে, একটু শর্ত শর্ত। ভাই তুই এখান থেকে যা তো। ভাই এটা পানি, আমি ভাবছিলাম ভাই তেল। ভাই অনেক দামি গাড়ি ভাই, অনেক সুন্দর গাড়ি ভাই। না ভাই, কত নিছে এটা ভাই, একটু কর না ভাই। এই গাড়ি 30 লাখ টাকা নিছে, আমার গাড়ি অনেক সুন্দর ভাই, তুই একটু আমাকে উদ্ধার কর ভাই, তুই এখান থেকে যা তো। ভাই একটা কথা একটু দাঁড়ান না ভাই, একটু কথাটা শুনেন ভাই। এত দামি গাড়ি তো কিনার সামর্থ্য নাই আমার, শুধু একটা বাইক আছে ভাই, একটা ছবি তুলে দিবেন? ভাই তুই শোন না ভাই, একটা ছবি তুলে দেন ভাই, একটা ছবি তুলে দেন না ভাই। যা তো ভাই, যা 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 তো, সর সর। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছি। ওকে আচ্ছা ঠিক আছে, তুই যা 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 যাও 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 যা এই সাথে যা 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 যাচ্ছি ভাই। ভালো দেখেন আপনারা? আচ্ছা তুই যা যা যা, ভালো দেখেন? হ্যাঁ আমি গেলাম, যা যা। ঠিক আছে ভাই, কি একটা মুসিবতে পড়লাম। উঠো, জলদি কর, জলদি কর। যাক, অল্পের জন্য বেঁচে গেছি, বজাস কি সেই খুশি হবে। আরে বেটা, আর একটু হলে তো ধরাই খেয়ে যাবে। বেটা ঠিকই কইছো, দেখি তো। আরে বন্ধু, মেয়েটা কই? মেয়েটা নাই তো। হায় আল্লাহ, সব কি করব, সব কি করব এখন? তুই দোষ বেটা, তুই নাম নাম নাম, জলদি কর, দেখ দেখ, ভালো করে দেখ। আচ্ছা আমি এদিকে ভিতরে দেখ, ভিতরে দেখ, নিচে দেখ, ঘাড় নিচে দেখ। আরে নাই তো। আরে পিছনে দেখ, পিছনে। আরে কই, কি করবি এখন? এখানে নিচে দেখ, ঘাড় নিচে দেখ, ভালো করে দেখ। আরে নাই জানো তো, নাই কি করি এখন? তুই কত বড়া আমি কই ভাই, তোরে বারবার করে কইলাম যে ওরা দেরি করিস, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এখন কি এখানে কি করি? তোর দোষ বড়া, তুই আসলে দেখবি না, ভালো করে দেখবি না। কই সব তোর দোষ, তোরকে আমি বলছি যে এখানে তাড়াতাড়ি গল্প কর। চার আমি দেখি কই আছে। আচ্ছা দেখ, শোন শোন শোন, এই শোন, চল। হ্যাঁ চল চল। কি রে, কই গেল বড়া? সব কিছু তোর জন্য, আমার জন্য তুই দোষ দিতেছ? আজকে যদি বস কি করে আল্লাহ জানে। আমার দিতে পারবি না তুই, সামনে যাই, চল চল।
আসছি। তোমাকেও দুইটা লোক চিন্তাই করছিল জানো, আমি তোমাকে বাঁচাইছি। কি বলেন আপনি এগুলো? হ্যাঁ আপু প্লিজ আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে আসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ বাসায় পৌঁছে দিয়ে আসুন। তুমি একটা কাজ করো, এই উন্নাটা দিয়ে মাথাটা ঢেকে ফেলো। চলো এখন আমার সাথে চলো, চলো। এই এই তোমরা কে? এই তোমরা কই যাইতেছো? এই তোমার কি হয়? এই তোমার কি হয়? কই যাও। এই এই তোমাদের এখানে কি? আর এটা কে তোমার? কে হয় তোমার এটা বলো। আরে ভাই এইটা আমার ছোট বোন, এই খুব অসুস্থ, ওকে আমি হসপিটাল নিয়ে যাচ্ছি। কি সমস্যা আপনাদের? এই এটা তোমার ছোট বোন? জি। আমরা একটা মেয়েকে খুঁজতেছি, এরকম কালো ড্রেস পরাই ছিল মেয়েটা, মানে আমাদের গাড়ির থেকে নেমে কই যে গেছে আর খুঁজে পাচ্ছি না। দেখছো এদিকে যাইতে দেখছো মেয়েটাকে? না না ভাই আমি তো কাউকে দেখিনি, আমি তো এইমাত্র আসলাম। একদম সত্যি করে বলো। না ভাই সত্যি কথা বলছি। দেখো মিথ্যা বলছ না তো? না ভাই দেখি তোমার বোনের মুখটা দেখি। না ভাই আমার মুখ মুখ দেখা যাবে না। এই মেয়েটা না, এই মেয়েটা না, আমি চিনতে পারছি এই মেয়েটা না। আচ্ছা যা 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 ভাগ 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 যা 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 জলদি যা যা। কি করি এখন, কত কি করি, চল তো। আজকে তোর জীবনও শেষ আমারটাও। চল সামনে দেখি, চল শালা চল। আরে আয় সামনে দিকে আয়। চলে গেছে ওরা? হ্যাঁ চলে গেছে। আচ্ছা বোন তোমাকে অনেক বড় ধন্যবাদ আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। আপু আমাকে একটু বাসায় দিয়ে। হ্যাঁ তোমার বাসাটা কোথায়? এই সামনে। আচ্ছা চলো দেখি চলো। আজকে তোর জন্য এত বড় একটা বিপদে পড়ে গেলাম। তুই শুধু আমার দোষ দে। কেন দেবো না, তুই ওকে ডলে দিয়ে গেলি না কেন? এখন আমাদের দুজনের চাকরি শেষ করে দিব। কি করবি এখন কত? আমি কি করি বসরে আজকে কি বুঝাবি কত? আমি একটা কথা বলি, যে কোনো ভাবে বসকে ম্যানেজ করা লাগবে। ঠিক আছে ম্যানেজ তো করতে হবে, কিন্তু আমরা এখন তো বসকে ফোন করে বলে দিছি যে মেয়েটা আমাদের টার্গেটের ভিতরে হয়ে গেছে এবং আমরা অলরেডি নিয়ে আসতেছি। কিন্তু এরকম একটা ঘটনা হয়ে গেছে বন্ধু, এটা কিছু করার নাই। চল গাড়ি চল চল, আমরা আরেকটু খুঁজে দেখি। চল 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 গাড়িতে চল।